Hey, thanks for watching. Like, comment, and subscribe. Also, check out my YouTube. বুঝতেই পারছো না যে আমরা কোথায় আছি? ঠিক ধরেছো, আমরা আছি একটি ঐতিহাসিক জায়গায়। আমরা প্রাঞ্জলি টিফিনের ফাঁকের পুরো টিম আছি সোনারগাঁর পানাম নগরে। এর আশপাশে যত স্কুল রয়েছে, যত স্কুলের বন্ধুরা রয়েছে, তাদের সাথে শুরু হবে এখন আমাদের যত আয়োজন শুধুমাত্র টিফিনের ফাঁকে। থেকেও আমাদের সাথে পুরো টিম চলে এসেছি ঢাকা থেকে একটু দূরে চমৎকার একটা জায়গায়, সোনারগাঁয়। সেই সোনারগাঁয়ে সোনার বন্ধুদের সাথে আজ আমরা পুরো টিফিন টাইমটা জুড়ে অনেক মজা করব, অনেক আনন্দ করব। তোমাদের স্কুলের নাম কি? বুঝলে কিছু? বুঝিয়ে বলছি, সোনারগাঁ জিআর ইনস্টিটিউশন মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকের টপিক হচ্ছে শিশুদের পরিবার। আজ সেই পরিবার নিয়ে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পুরো টিম আমরা এই স্কুলে বন্ধুদের সাথে কাটাবো, নানা কথা বলবো, নানা আয়োজনের মধ্যে দিয়ে, নানা আড্ডার মধ্যে দিয়ে। চলো তো আমি শুরু করে দিই আজকে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের বাকি আয়োজনগুলোকে সাথে করে নিয়ে। সুরের খেলা। তবে সুরের খেলাও কিন্তু আজকে কথা বলবো, শুধু গান গাইবে না। কীরকম কথা বলবো জানো? এই আমার এই বন্ধুরা, আগে জিজ্ঞেস করুন নামটা কি, তোমার নাম কি? আমার নাম এথিনা জাবর চারু। কি মিষ্টি একটা মেয়ে, তাই না? শিশুদের পরিবারের এই শিশুটি এখন আমাদের চমৎকার একটি গান শোনাবে, মিষ্টি হাসি দিয়ে, মিষ্টি কণ্ঠ দিয়ে। প্রাণ ভরে ত্রিসাহরে মোরে আরো 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 দাও প্রাণ, তব ভুবনে তব ভবনে মোরে আরো 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 দাও স্থান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো আলো আরো আলো এই নয়নে প্রভু ঢালো, সুরে সুরে বাসি পুরে তুমি আরো 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 দাও তান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ ভরে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ, আরো বাধা টুটাই মোরে করো ত্রাণ, মোরে করো ত্রাণ, আরো প্রেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, সুধা ধারে আপনারে তুমি আরো 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 দাও দান, মোরে আরো 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 দাও প্রাণ, প্রাণ টিফিনের ফাঁকের পরিবারের পক্ষ থেকে রইল এই শুভেচ্ছা উপহারটি। চারুর জন্য হয়ে যাক জোরে একটা তালি আরো। একটু ব্রেক চাই, নো মোর টেনশন, টিফিনের ফাঁকে ফাঁকে আজ সবাই জানে নিচ্ছে ছোট্ট একটা ব্রেক, মানে ব্রেকের ভিতরে ব্রেক। টিফিন টাইমটাই তো এমনি একটা ব্রেক, কিন্তু তার ভিতরে নিচ্ছি আর একটু ব্রেক, কারণ আমার এই মন খুলে আপনার বন্ধুরা আঁকবে ছবি, আর আমরা ছোট থাকার যে আসলেই অনেক মজা। অনেকগুলো চমৎকার ছবি কিন্তু,
একটুখানি সময়ে মন খুলে আঁকো বন্ধুরা, মন খুলে এঁকেছে শিশু পরিবারে। শিশুরা চমৎকার সব ছবি এঁকেছে, তাদের মনের মাধুরী মিশিয়ে। এবং সব ছবিগুলাই এত চমৎকার হয়েছে যে সেগমেন্টের যে নিয়ম, যে অনেক ভালো ভালো ছবির মধ্যে বলতে হবে কোন ছবিটা সবার থেকে একটু বেশি ভালো হয়েছে, তারপরে আরও কোন ছবিটা সবার থেকে আরেকটু বেশি ভালো হয়েছে। কিন্তু আজকে আমি একটু মুশকিলেই পড়ে যাচ্ছি যে সব ছবিগুলোই এত ভালো এঁকেছে সবাই, কোনটাকে রেখে কোনটাকে বলবো। কিন্তু যেহেতু নিয়ম আছে, বলতেই হবে, তাই চলো বলে ফেলি যে সবার থেকে একটু বেশি ভালো হয়েছে কোন ছবিটা। প্রথম এই যে, কী নাম আপনার? ইসবান। পুরো নাম বলো। গাজী ইসবান। গাজী ইসবান কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে ইসবানের জন্য রয়েছে তাই এই শুভেচ্ছা উপহারটি। আরও ছবি কিন্তু রয়েছে, আরও ছবি রয়েছে যাদের যাদের ছবিটা আমাদের ভালো লেগেছে। এই যে আসো, তার কাছে আসো। এই যে এই বন্ধুর এই ছবিটা আমাদের খুব ভালো লেগেছে। কী নাম তোমার? সুমাইয়া রহমান হাদি। আমার এই বন্ধুটির জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা উপহারটি। আরও বন্ধু রয়েছে, আরও একজন বন্ধু রয়েছে যার ছবিটা আমাদের ভালো লেগেছে। কোন বন্ধুটা বলো তো? এসো। এই যে এই বন্ধুটা খুব সুন্দর চমৎকার করে ওয়াটার কালার, তাই না? কি নাম তো? সঞ্জিতা হোক। চমৎকার এই ছবিটি আঁকার জন্য সঞ্জিতার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা হোক। আরও একজন বন্ধু রয়েছে যার ছবিটাও আমাদের ভালো লেগেছে, খুব ছিমছাম কিন্তু নৌকোর পালের কালারটা আমাদেরকে একেবারে দৃষ্টি কেড়ে নিয়েছে, যে এই বন্ধুটা। কী নাম তোমার? লামি আক্তার। প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে তোমার। আরও যে বন্ধুরা ছবি এঁকেছে ওদের ছবিটাও খুব চমৎকার হয়েছে, সবার জন্য আমরা জোরে একটা হাততালি দিয়ে দিই। আর তোমাদের জন্য রয়েছে একটা সুখবর, আমরা একটা ত্রৈমাসিক স্কুল ম্যাগাজিন বের করে যার নাম হচ্ছে টিফিনের ফাঁকে, সেটার পুরোটা ম্যাগাজিনই ফার্স্ট টু লাস্ট পেজ পর্যন্ত সাজানো হয় তোমাদের সৃষ্টিশীল কর্ম দিয়ে। এবং ভেতরে একটা পাতা রয়েছে এবং কভার পেজে যেগুলোতে তোমাদের আঁকা, মন খুলে আঁকা বন্ধুদের ছবি ছাপানো হয়, তাই সেখানে যেন তোমাদের এক একজনের ছবি ছাপানো হয়ে যায়, তাই এখন মন খারাপ না করে তখনকার জন্য একটু মন ভালো করে আমার কাছে ছবিগুলো দিয়ে দাও। যত কথা শিশু পরিবার নিয়ে কথা বলবে আমার এই স্কুলের শিশু পরিবারের স্কুল আঙিনার শিশু বন্ধুরা। মানব শিশু জন্মের পর পুরো পৃথিবীতে অচেনা থাকে, আর শিশুকে পুরো পৃথিবীর সাথে চেনা করার জন্য যে বস্তুটি আমাদের খুব সহায়তা করে তা হচ্ছে বই। আমাদের সকলেরই বই পড়া উচিত। যখন মানব শিশু জন্মগ্রহণ করে তখন তার আদর্শ লিপি থেকে শুরু করে অনেক বড় বড় পর্যায় পর্যন্ত বইয়ের ভূমিকা অপরিহার্য, তাই শিশুকে ভালোভাবে গড়ে তোলার জন্য বইয়ের ভূমিকা অপরিহার্য। সমগ্র পৃথিবী হচ্ছে শিশুর পরিবার। শিশুর পরিবারের মধ্যে বিভিন্ন ধরনের অধ্যায় রয়েছে, যেমন বিদ্যালয়ের পরিবার, পারিবারিক পরিবার, সামাজিক পরিবার। শিশুর বিদ্যালয়ের পরিবার হচ্ছে যেখানে শিশু তার অধিকাংশ সময় ব্যতীত করে। শিশু তার দিনের বেশিরভাগ সময়ই বিদ্যালয়ে কাটায়, তাই বিদ্যালয় আমার মতে শিশুর সবচাইতে বড় এবং ভালো পরিবার। শিশু তার পরিবারের মাধ্যমেই তার জীবনে যাত্রা শুরু করে, তার জ্ঞান অর্জনের যাত্রা শুরু হয় পরিবারেরই মাধ্যমে। পরিবার ছাড়া একটি শিশু তার পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করতে পারে না। পরিবার থেকেই সে তার আচার আচরণ, ভাব আচার আচরণ, ব্যবহার ইত্যাদি শিখে থাকে। পরিবার ছাড়া সে পূর্ণাঙ্গ শিক্ষায় রূপান্তরিত হতে পারবে না। শিশুর পরিবারে শিশুর একমাত্র একটি চাহিদা রয়েছে, তা হলো তার পুষ্টিকর খাদ্য। শিশু যদি পুষ্টিকর খাদ্য তার পরিবার থেকে পায় তাহলে সে তার দৈহিক গঠন ঠিকভাবে করতে পারবে, আর দৈহিক গঠন ঠিক হলেই শিশু সমাজে একজন আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে। শিশু পরিবারের একটা অন্যতম বিষয় হচ্ছে বন্ধু। বন্ধু ছাড়া মান একটা শিশুর পক্ষে বেড়ে ওঠা সম্ভব নয়। বন্ধুর সাহায্য ছাড়া সে কোনো কাজে সাফল্য পায় না। শুধু বিদ্যালয় নয়, বিদ্যালয়ের বাইরেও একটা বন্ধুর প্রয়োজনীয়তা অপরিহার্য। পরিবেশ একটি গুরুত্বপূর্ণ শিশুর বিকাশের জন্য। শিশুর নৈতিক আচরণ এবং বিকাশ সামাজিক পরিবেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। যদি সামাজিক পরিবেশ সুষ্ঠু সুন্দর হয় এবং ভালো হয় তবে শিশুর বিকাশ ভালো হবে এবং শিশু সমাজে উন্নত করতে পারবে, দেশের উন্নত করতে পারবে। নিশ্চয়ই উপযোগী পরিবেশ আমরা সবাই মিলে তৈরি করব শিশু পরিবারের শিশুদের জন্য। আর যত কথায় চমৎকার সব কথা বলার জন্য প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে আমার এই বন্ধুদের জন্য রইল এই শুভেচ্ছা উপহারটি। নাও ধরো। টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে আহা, টিফিনের ফাঁকে।
সেরাতে সেরা। আমাদের আজকে সেরা চৌখস স্বপ্নিল দাস তুষার। তুষারের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলেরই প্রাক্তন কৃতি ছাত্রী কৃষ্ণা সুকন্যা বণিক। কৃষ্ণার জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা। আমাদের সাথে আরও রয়েছেন এই স্কুলের অধ্যক্ষ, যিনি সবার প্রিয় স্যার, মোহাম্মদ সুলতান মিয়া। স্যারের জন্য রয়েছে প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকের পক্ষ থেকে এই শুভেচ্ছা বার্তা। আমি প্রথমে তুষারের কাছে যাচ্ছি। তুষার, এই যে তুমি সেরা চৌখস হলে, প্রথমেই জানতে চাই তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে আপু। এই যে সেরা চৌখস হওয়ার পিছনে নিশ্চয়ই তোমার একটা উত্থাপনায় কাজ করেছে, নিজেকে তৈরি করেছো তুমি সেভাবে। অন্যরা যদি এরকম সেরা চৌখস হতে চায় তাহলে তাদের কীভাবে নিজেকে মেনটেন করা উচিত, কী রুটিনটা মেনটেন করা উচিত? প্রত্যেককে রেগুলার স্কুলে আসতে হবে এবং ছাড়দের কথা নিয়মিত মেনে চলতে হবে এবং ক্লাসের পড়া ক্লাসই শেষ করতে হবে। আর তুমি লেখাপড়া শেষ করে কী হতে চাও? আমি মেরিন ইঞ্জিনিয়ার হতে চাই। মেরিন ইঞ্জিনিয়ার হতে চাও? বাহ, তোমাকে অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ আপু। এবার কৃষ্ণার কাছে আসছি, কত সালে পাশ করে বেরিয়ে গেছো? আমি 2012 সালে এই প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস করি, 2014 সালে এইচএসসি পাস করি। স্কুল কলেজের সবার উপরে অনেক সিনিয়র একজন আপু হয়ে এসছো, কিন্তু এখন এখানে স্যারদের পাশে দাঁড়িয়ে আছো কিন্তু সেই 1-10 বা কলেজের একজন স্টুডেন্ট হিসাবে, এই অনুভূতিটা কেমন লাগছে? অনেক সুন্দর একটা অনুভূতি এবং আমি সবসময় আমাদের স্যারদের কাছে সেই ছোট্ট ছাত্রটি হয়ে থাকতে চাই। আজকে আমরা যেই টপিকটা নিয়ে পর্বটা উদযাপন করছি সেটা হচ্ছে গিয়ে শিশুদের পরিবার। এই শিশুর পরিবারটা শিশুর বেড়ে ওঠার জন্য কেমন হওয়া উচিত, কী ধরনের উপযোগী হওয়া উচিত, একজন স্টুডেন্টের জায়গা থেকে তুমি সেই কথাটা বলো। আমি বলবো অবশ্যই পরিবারটা বন্ধুসুলভ হতে হবে, শিশু যেন খুব সহজেই জিনিসগুলো ক্যাচ করতে পারে। জীবনের ছোটো ছোটো শিক্ষাগুলো তো সে পরিবার থেকেই পায়, পরিবার থেকে যেন সহজেই সেই বিষয়গুলো সে জানতে পারে। আমাদের পরিবার থেকে সেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে সে যেন সহজেই সঠিক মূল্যবোধগুলো, সঠিক নীতিমালাগুলো বুঝতে পারে জীবন। তবে তার কষ্ট করে আর শিখতে হবে না, সে যেন এটা বোঝা হিসেবে না শিখে, যেটা আমাকে শিখতে হবে কঠিন একটা নিয়ম, সে যেন সেটা তার স্বাভাবিক বৃদ্ধির সাথে সাথেই আয়ত্ত করতে পারে, আমাদের সেই দিকটা খেয়াল রাখা বোধ হয়ে উচিত। চমৎকার কথা তুমি বলো এবং খুব সুন্দর করে বললে, তোমাকে অনেক ধন্যবাদ। এবার আমি স্যারের কাছে যাচ্ছি। স্যার, প্রথমে বলি, এই যে একটা পরিবার নিয়ে আপনি গড়ে তুলেছেন, এটার পিছনে আপনার প্রথমে কী উদ্দেশ্যটা কাজ করেছে? শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তো তাদেরকে যদি আমরা ভালোভাবে গড়ে তুলতে পারি নিঃসন্দেহে আমাদের পরিবারটা অর্থাৎ পৃথিবীটাই হবে সুন্দর। আর পৃথিবীটাকে সুন্দর করতে চাইলে শিশুদের দিকে খেয়াল রাখতে হবে। ছোটবেলায় আপনি যে ব্যাপারগুলো পাননি, চেয়েছিলেন আপনার পরিবারের চারপাশে সে ব্যাপারগুলো থাকুক, সেগুলোকে নিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যান, কিন্তু পাননি কোনো কারণে, সেরকম কোন ব্যাপারগুলো আছে যেগুলো আপনি এখন এই শিশু পরিবারের স্কুল পরিবার অঙ্গনটা তৈরি করতে গিয়ে গুরুত্ব দিচ্ছেন? আমিও এই প্রতিষ্ঠানেরই ছাত্র, 1982 সালে এখান থেকে বের হয়ে যাই। আমাদের সময় সকাল 10টা থেকে 4টা পর্যন্ত একাধারে ক্লাস চলত, সেক্ষেত্রে খাওয়ার ম্যাক্সিমাম স্টুডেন্টই টিফিন নিয়ে আমরা কিছু খেতেও পারিনি সেই সময়। কিন্তু এখন আমি দায়িত্ব নেওয়ার পরে আমি চিন্তা করেছি যে বাচ্চাদেরকে একটু রিল্যাক্স মুডে ক্লাস কীভাবে করানো যায়। সেক্ষেত্রে বিশাল আমাদের 2324 জন ছাত্রছাত্রী আছে স্কুল শাখায়, কলেজ শাখায় আছে 480 জন। সেক্ষেত্রে আমি স্কুল শাখাটাকে সকল সহকর্মীদের নিয়ে 2টা শিফটে ভাগ করে দিয়েছি। স্কুল শাখায় এখন সকাল 7:30 থেকে 12টা পর্যন্ত এবং 12টা থেকে ছেলেদের ডে শিফট, যেটা 4টা পর্যন্ত ক্লাস, 4:30 পর্যন্ত ক্লাস হয়। তো এক্ষেত্রে ওরা রিল্যাক্স মুডে ক্লাস করতে পারে, সময়টা কমিয়ে আসছে, খেলতে পারে প্রচুর, বাসায়ও তারা ঘোরাফেরা করতে পারে, বেড়াতে পারে, এই সুযোগগুলি তাদের বের হয়ে আসছে। আর আপনাকে অনেক ধন্যবাদ। উত্তরোত্তর উন্নতি কামনা করছি আমরা প্রাণ জুনিয়র টিফিনের ফাঁকে পুরো পরিবারের পক্ষ থেকে। এই স্কুলের জন্য রইল তাই অনেক অনেক শুভকামনা।